শেষ ভালো তো সব ভালো। জানি তোমাদের প্রথম পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, বাংলাটা। তারপর তোমরা সেই ঘা মেটাতে মেটাতে একদম শেষ পরীক্ষা সায়েন্স স্ট্রিমদের বায়োলজি, এবং তোমাদের বাদবাকি অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রির পর বায়োলজিটা অনেকের স্কোরিং সাবজেক্ট। অন্যান্য সাবজেক্টে ওরা একদিন হোক, দুদিন হোক, তিন দিন হোক সময় পেয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ওরা বায়োলজিতে কিন্তু কোনো সময় পাবে না। তো বায়োলজির পুরো বিস্তারিত তোমরা জানবে। আমার, আমি প্রাউডলি অ্যানাউন্স করছি, আমার খুব কাছের ছাত্র, আমার ভাই এবং অত্যন্ত ভালো একজন শিক্ষক, এবং তোমাদেরকে আজকে যা বলবেন স্যার তোমাদের জন্য, তোমরা প্রত্যেকটা মন দিয়ে শুনবে এবং যা যা স্ট্র্যাটেজি মেনটেন করতে বলবে সেগুলোও তোমরা কিন্তু মেনটেন করবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটা বায়োলজি স্কোর করবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের জন্য। এবার ওদের তো মানে বায়োলজি পরীক্ষার আগে একদম সময় নেই, তোরা এই মুহূর্তে ওরা কী করবে? আচ্ছা, প্রথম আমি যেটা বলবো, যেহেতু একদমই তোমাদের কাছে টাইম নেই পরীক্ষার আগে, একদিনও ছুটি নেই, এটা আমাদের একদম পুরো একটা দুর্ভাগ্যের ব্যাপার যে বায়োলজি সব পরীক্ষার আগে কিন্তু ছুটি আছে, কিন্তু বায়োলজি পরীক্ষার আগে একদিনও ছুটি দেয়নি। তো তোমরা একটা কাজ করবে, যে যতটা পড়েছো পরীক্ষার আগে একটু ট্রাই করবে পুরোটা কভার করে যাওয়ার। এক রাত না ঘুমালে মানুষ মরে না, এক রাত যদি আমি না ঘুমাই তাহলে আমরা কিন্তু মরে যাব না, একদম ঠিক আছে? আর ওটাই লাস্ট পরীক্ষা। তো আমি যদি একটু কষ্ট করে যতটা পড়েছি টোটালটাই যদি কভার আপ করে যেতে পারি, আমি কিন্তু সবটা লিখে আসতে পারবো ঠিকঠাক করে। এবার ব্যাপার হলো যে আমি কিভাবে লিখবো, রিপ্রেজেন্ট কিভাবে করব। আমি একটু ভুল করেছি, আমার একটা স্টুডেন্টের খাতা আনা দরকার ছিল, যে রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের একটু দেখাতে পারতাম। আচ্ছা, আমরা সেটা করতে পারি, যদি কোনো স্টুডেন্টের খাতা থাকে সেই ছবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কমিউনিটি পোস্টে, একদম একদম একদম, ওটা ওটা বেস্ট হবে, পেয়ে যাচ্ছ তোমরা। আচ্ছা, আমি যেগুলো বলছি একটুখানি জাস্ট মন দিয়ে শুনবে। যে পরীক্ষায় যাওয়ার সময় একটা স্কেল, একদম যেগুলো বেসিক জিনিস, স্কেল নেবে, একটা পেন্সিল নেবে। এবার মাথায় প্রশ্ন আসতেই পারে, আমি স্কেল কেন নেবো, পেন্সিল কেন নেবো, যে আমি যাচ্ছি তো এইচএস এক্সাম দিতে। ওটা হলো মার্জিন টানার জন্য, চারি সাইডে সুন্দর করে মার্জিন টানবে, একদম চারি সাইডে সুন্দর করে মার্জিন টানবে। এবং পরপর পরপর পরীক্ষার কোশ্চেন যেরকম থাকে, তোমরা জানো এমসিকিউ এসএকিউ এর জন্য আলাদা করে ওদের কোশ্চেন আলাদা করে দেওয়া থাকে, দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বারে যে কোশ্চেনগুলো থাকে পরপর পরপর লেখার চেষ্টা করবো। এই না দু নাম্বারের একটা কোশ্চেন এখানে লিখলাম, আবার সেই পাঁচ নাম্বার একদম লাস্ট পেজে গিয়ে আরেকটা কোশ্চেন লিখলাম, পরপর পরপর লিখবো, দুইয়ের এক, দুইয়ের কোশ্চেন ফার্স্ট, তোমার সেকেন্ড, থার্ড, এইভাবে, তারপরে দুই নাম্বার হয়ে গেল, তিন নাম্বার, তারপরে পাঁচ নাম্বার, এইভাবে আমরা কিন্তু শেষ করবো। ব্যাপার হলো যেটা আমি সেই প্রথম থেকে, দাদার এখানে তো আজকে ফার্স্ট ভিডিও না, এটা আমি অনেক 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 কটা ভিডিওয়ে আমি একই কথা বারবার বলি যে ডায়াগ্রাম কিন্তু মাস্ট, ডায়াগ্রাম ডায়াগ্রাম। এবং তোমরা কিন্তু ওর ভিডিও আগেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বোর্ডে বুঝিয়ে দিয়েছে। ভীষণ পরিশ্রমী একটি ছেলে, ভীষণ পরিশ্রম করে, এবং তোমরা কিন্তু মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। আচ্ছা, এবার ডায়াগ্রামটা কোথায় দেবো, প্রশ্ন, ওপরে দেবো, মাঝখানে দেবো, লাস্টে দেবো, কোথায় দেবো, লিখবো তো কোথায় ডায়াগ্রাম দেবো? অলওয়েজ ডায়াগ্রাম ডান সাইডে দেবে। ধরো আমি এই লিখছি, এটা আমার পেজ, তো এই বরাবর যদি আমি লিখি ডায়াগ্রাম হবে আমার এই সাইডে। এবার ডায়াগ্রাম করার পরে শুধু ডায়াগ্রাম করে দিলাম, শুধু ডায়াগ্রাম করলে ভালো লাগবে? ভালো লাগবে কি, একদমই ভালো লাগবে না। আমাকে কি করতে হবে, পয়েন্টিং করতে হবে, যে ডায়াগ্রামটা দিলাম সেটা কিসের ডায়াগ্রাম, ঠিক আছে? ডায়াগ্রামের পুরো পয়েন্টিংগুলো আমার ঠিকঠাক করে করতে হবে। দু নাম্বার তিন নাম্বার মানে ছবি ছবি ছবি, ঠিক আছে? দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বারের জন্য ডায়াগ্রাম মাস্ট, ঠিক আছে? এমসিকিউ এর জন্য তো নিশ্চয়ই ডায়াগ্রাম থাকে না, এটা সবাই জানে, এক নাম্বারেরও দরকার নেই, দুই নাম্বারের, তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের হলো ডায়াগ্রাম দিতে হবে। এবার যেটা আমি বলছি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো সাপোজ আমি একটা কোশ্চেন বলি, রিভার্স ট্রান্সক্রিপশন কাকে বলে? তোমরা সবাই জানো রিভার্স ট্রান্সক্রিপশন কি। ধর পরীক্ষায় দুই নম্বরের একটা কোশ্চেন দিল যে রিভার্স ট্রান্সক্রিপশন কাকে বলে, তাহলে যে প্রক্রিয়ায় আরএনএ থেকে ডিএনএ উৎপাদন হয় সেই প্রক্রিয়াকে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়, এবং এই যে প্রক্রিয়ায় একটা উৎসেচক সাহায্য করে যার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই এনজাইমটা, এটুকু আমি লিখলাম। লেখার পরে অন্যান্য স্টুডেন্ট কী করবে, লিখে ডাইরেক্টলি চলে আসবে। আমি কী করব যদি আমার নাম্বার ক্যারি করতে হয়, এখানে যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে আমি এনজাইমটার নাম বললাম, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ওই আনসারটার মধ্যে, একদম ওই ওয়ার্ডের নিচে আমি কী করবো, একটা আন্ডারলাইন করে দেবো।
ওই ওয়ার্ডগুলোর নিচে কি করবো আন্ডারলাইন। তো তিন নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার যে আনসারগুলো আমি লিখব সেই আনসার লেখার মধ্যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর নিচে কি করবো আমি আন্ডারলাইন করব। এখনকার স্যারেদের অত টাইম নেই বাবা, তোমার ওই খাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পড়বে দু ঘন্টা ধরে তারপরে নাম্বার দেবো, অত টাইম নেই। ডায়াগ্রাম দেখবে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে, মিলিয়ে নেবে নাম্বার দিয়ে বেরিয়ে যাবে। গল্প আজকাল কেউ পড়তে চায় না, বেশি গেজালে সে কিন্তু কেউ পছন্দ করে না, ভালো লাগে আমাদেরই ভালো লাগবে না, এই যদি এত করে বলে দেয় তো ভালো লাগবে, লেখা অত দেখতে দেখার কারোর ধৈর্য আছে, ধৈর্য কিন্তু নেই। তো ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেগুলো হবে সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোর নিচে আমি কী করবো না একটু আন্ডারলাইন করে দেবো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, তিন নাম্বার পয়েন্ট এটা হলো পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবো, গল্প না পয়েন্ট করে করে। পাঁচ নম্বরের কোশ্চেনে পয়েন্ট করে করে লেখার আমি চেষ্টা করবো। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি যে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন যেটা, ওটা দেখো প্রচুর পয়েন্ট আছে, আমি পরপর পয়েন্ট ওয়াইজ আমি কিন্তু লেখার চেষ্টা, গল্প করবে না ডায়াগ্রাম সুন্দর করে দেবে। এবার অনেক প্রশ্ন থাকে যে স্যার একটা তো একটা দুটো ডায়াগ্রাম তো থেকে প্রচুর বড়, তাহলে সেগুলো ডান সাইডে তো ধরবে না, কোথায় রাখবো? ওগুলো মাঝখান বরাবর করো, ফার্স্টে করো তারপরে লেখো। যেগুলো ছোটো ছোটো ডায়াগ্রাম, ধরো চাইনি পরীক্ষায় বললো না যে ডায়াগ্রাম দাও, তুমি ডায়াগ্রাম দিতে চাইছো তার একটা ডায়াগ্রাম আছে, ধরো মিউটেশন কাকে বলে, সাপোজ আমি বলছি মিউটেশন কাকে বলে, একটা ডিএনএ ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিলে যে কোথায় মিউটেশন হচ্ছে, একটা ছোট্ট ডান সাইডে একটা দিয়ে দিলে। বড় বড় ডায়াগ্রামগুলো মাঝখানে উপরে যেদিকে ইচ্ছা দিতে পারে, কিন্তু ছোটোখাটো যে ডায়াগ্রামগুলো অলওয়েজ ডান সাইডে হবে। এবং ডায়াগ্রাম করার পরে যেটা করবে চারি সাইডে একটা বক্স করে দেবে, বক্স করে দেবে এভাবে সুন্দর করে, যা দেখতে সুন্দর লাগে, পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? আর ছবি পেন দিয়ে আঁকলেও কোনো প্রবলেম নেই। এখন অনেকে প্রশ্ন করবে হ্যাঁ ছবি পেন দিয়ে, ছোটোবেলার থেকে পেন্সিল দেখেছি এখন পেন দিয়ে কেন করবো, ঠিক আছে? আর বাবা বড়ো হচ্ছিস, অনেক কিছু মানিয়ে নিতে হয় বড়ো হওয়ার সাথে সাথে, এখন পেন দিয়ে করার কোনো ব্যাপার না, ঠিক আছে? তো কত নম্বর, তিন নম্বর পয়েন্ট আমি বললাম যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোকে হলো দাগ দেওয়া নিচে, চার নম্বর হলো বললাম পয়েন্ট করা ঠিকঠাক করে, ঠিকঠাক করে কিন্তু পয়েন্ট করবে, যে পয়েন্ট করে করে আনসার লিখবে, ঠিক আছে? আচ্ছা আর একটা কথা যেটা বলবো সেটা হলো উল্টো পাল্টা আনসারের ভিতরে গেজানোর কোনো জায়গা নেই, যা চেয়েছে কোশ্চেনটা একবারের জায়গায় দশবার পড়ুক, পড়ে আগে বুঝুক যে কী বলতে চাইছে রাজাদের যে ব্যাচটা, ঠিক আছে? ওদের ব্যাচে ও কোশ্চেন বুঝতে পারিনি বলে উত্তর না লিখে চলে এসছে, ঠিক আছে? এসেই বলছিল ওরা দেখছে, মানে কোশ্চেনটা বোঝা, কোশ্চেন বোঝা কিন্তু একটা পরীক্ষারই একটা অংশ। আচ্ছা, যেভাবে আমি আনসার লিখবো কোশ্চেন পড়ে বোঝাটাও এক্সামের কিন্তু একটা পার্ট হিসেবে থেকে যায়। তো ফার্স্ট আমি বুঝবো যে আমাকে কি বলতে চাইছে কোশ্চেনটা, আমার কাছে চাইছে এটা কি, তো সেভাবে কিন্তু আমি আনসার লিখবো। ওকে, তো এই পয়েন্টগুলো একটু ফলো করবে তাহলে। আমি যেহেতু ওদের রাত পোহালেই পরীক্ষা আছে, তাহলে ওদের হাতে তো এখন সাজেস্টিভ প্রশ্নপত্র পড়ার সময় কি আসছে বলে মনে হয়? আমার আমি বলবো ওরা যে স্যারের কাছে বা যে ম্যামের কাছে পড়েন নিশ্চয়ই এক বছর ধরে পড়ছে, ওরা পরীক্ষা দিতে স্যার ম্যামের কাছে পরীক্ষা অবভিয়াসলি দেয়, তো পরীক্ষা দিতে দিতে বুঝে গেছে যে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, স্যারের কোশ্চেন প্র্যাকটিস করেছে নিশ্চয়ই, হ্যাঁ টেস্ট পেপার সলভ করেছে বা কোনো অন্যান্য কোনো জায়গা থেকে। দু একটা প্রশ্ন যেরকম শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, শুক্রাশয়ের কলাস্থানিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ও কিন্তু তোমাদেরকে একদম সাজেস্টিভ কোশ্চেন দিতে চাই, ও প্রথম থেকেই বলছে আমি এই মুহূর্তে যদি কোনো সাজেস্টিভ কোশ্চেন বলি আমি চাই না স্টুডেন্টটা বিভ্রান্তিতে পড়ুক, তবুও আমি একটু জোরই করছি যেহেতু আমার স্টুডেন্ট বা আমার ভাই, আমি বলতেই পারি যে তোকে বলতেই হবে। তা বেশ কিছু প্রশ্ন যেগুলো অবশ্যই দেখবে, সবটা তো দেখবে, এগুলো অবশ্যই দেখবে, সেগুলো একটুখানি। আচ্ছা, এক নম্বর কোশ্চেন আমি যেটা বললাম যে শুক্রাশয়ের, ওটা তো অন্য চ্যাপ্টার থেকে, জীবের জনন থেকে, ঠিক আছে, মানুষের জনন থেকে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন ওখান থেকে ওটা দেখে যাচ্ছে। আমি জেনেটিক্স থেকে দু একটা কোশ্চেন আমি বলছি একটু, জাস্ট দেখো যে ক্রোমোজোম গঠন সংক্রান্ত নিউক্লিওজোম সলিনয়েড মডেল সংক্ষেপে আলোচনা করো, এটা একটা বেশ ভালো কোশ্চেন, ঠিক আছে? তারপর ধরো লিঙ্কেজ কি, সম্পূর্ণ অসম্পূর্ণ লিঙ্কেজ সংক্ষেপে আলোচনা করো, এর দুটি পার্থক্য লেখো, এটাও একটা বেশ ভালো কোশ্চেন জেনেটিক্স থেকে, ঠিক আছে? তারপরে জেনেটিক কোডের ধর্ম বা বৈশিষ্ট্য, তারপরে প্রাকৃতিক নির্বাচনের প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো, জীবনের উৎপত্তি সম্পর্কিত ওপারিন অল্ডেনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, তারপরে মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ক্লাইনফিল্টার সিন্ড্রম কি, এর লক্ষণগুলি উল্লেখ করো। তারপরে ধরো ডিএনএ প্রতিলিপিকরণ কি, এর পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। তারপর ডিএনএফ, এটা খুব ইম্পর্টেন্ট, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কাকে বলে, এর মূলনীতি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আরও পড়তে পারো, আচ্ছা হিউম্যান জিনেম প্রজেক্ট বলতে কি বুঝি, এইচ জিপি এর উদ্দেশ্য লেখো। আচ্ছা, তারপরে হিউম্যান জিনোম প্রজেক্টের বৈশিষ্ট্য ও প্রয়োগ, ট্রান্সলেশন প্রক্রিয়াটি বিভিন্ন দশা, প্রক্রিয়াটির বিভিন্ন দশা সংক্ষেপে আলোচনা করো। এই যে কোশ্চেনসগুলো বললাম এখান থেকে তোমরা জেনেটিক্স থেকে এই কোশ্চেনগুলো কিন্তু দেখতেই পারো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জেনেটিক্সের জন্য, ঠিক আছে? আচ্ছা, এইটা তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিছুটা বললাম, হ্যাঁ। এবং এই শেষ সময় এসে তোমরা যা প্রস্তুতি নিয়েছো একদম
সেটাই ভালো করে রিভিশন দাও, আর একটা রাত সময় পাবে, একটা রাত মানে অনেকটাই। আজকের দিন একটু ও বললো যে বিশ্রাম, মানে না ঘুমোলে, মানে না ঘুমোলে মানে একদম ভেবো না, অল্প ঘুমাবে, কারণ কালকের পর থেকে বা পরীক্ষার পর থেকে তোমাদের কাছে অফুরন্ত সময় ঘুমাবার জন্য, তোমরা কিন্তু সেইটা আজকের দিনটা পরিশ্রম করতেই পারো। তো যেটা বললো সেটা মন দিয়ে পালন করবে। আর কিছু লাস্ট মিনিট, আমি আবারও একবার বলছি লাস্টে যে পয়েন্টসগুলো, অনেক কথা হলো তো ভুলিয়েও যেতে পারে, এক নম্বর ডায়াগ্রাম, দ্বিতীয় নম্বর ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোর নিচে আমি আন্ডারলাইন করব, তিন নম্বর হলো টু দা পয়েন্টে আনসার করবো, একদম কোনো যাবো না, একদম যা চেয়েছে সেটা আনসার করবো, পরপর আনসার লিখবো, মার্জিন টানবো খাতায়, ডায়াগ্রামগুলো ডান সাইডে দেবো, প্রশ্নের মানেটা বুঝবো, আমাকে কি বলতে চাইছে, কি চাইছে আমার কাছে সেটা আমি লিখবো, একটা কোশ্চেনও ছেড়ে আসবো না। আচ্ছা, কি বললাম, একটা কোশ্চেন আমি ছেড়ে আসবো না। আর যেটা সবাই করে, আমি এটা আলাদা করে কিছু না যে লেখা হয়ে যাওয়ার পরে হ্যাঁ খুব পরীক্ষা ভালো হয়েছে স্যার খাতা নিয়ে নেন, এটা করবো না, একটু বসে একবার দেখবো, হতেই পারে মানুষ, আমরা শেষ পরীক্ষা, এক্সাইটমেন্ট থাকবে, আমরা তো মানুষ, ভুল হতেই পারে, একবার রিচেক করে যাবো, আমি কোনো কোশ্চেন স্কিপ করে গেলাম না, তো হয় ওরকম হয় যে একটা বলেছে চারটে কোশ্চেন লেখো, তিনটে কোশ্চেনটিকে মনে করছে আমার চারটে হয়ে গেছে, তো স্কিপ হয়ে যেতেই পারে, ভুল হতেই পারে, তো আমরা একবার রিচেক করে নেবো খাতাটা ঠিকঠাক করে হচ্ছে কিনা। এই কথাগুলো মাথার থেকে একদম, এটা একদম পুরো এখান থেকে সেট করে নাও যে ডায়াগ্রাম আমাকে দিতেই হবে, ডায়াগ্রাম আমাকে দিতেই হবে। নিশ্চয়ই এতদিন ধরে পড়ছো তোমরা, নিশ্চয়ই জানো বায়োলজিতে ডায়াগ্রাম ছাড়া কোনো কিন্তু কথা আসে না। আমি আগেও প্রচুরবার বলেছি একই কথা, একটা ভিডিও করে দিয়েছি, ডায়াগ্রাম করে বুঝিয়েছিলাম যে কিভাবে ডায়াগ্রাম করতে হয়, কিভাবে পয়েন্টিং, হ্যাঁ ওই ঘরে ছিলাম তখন, ঠিক আছে। আচ্ছা, তোমরা করো, তোমরা ভালো করে পড়ো, পরের থেকে স্যারের চ্যানেলে বায়োলজি সংক্রান্ত আরো ভিডিও আসবে, প্রত্যেকবার প্রমিস করে, তো প্রচুরবার বলি, মানে একটা কোয়ালিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি টপার, এটা বলতে বারণ করে ইউনিভার্সিটি টপার, এবং আমার গর্ব। এবং তোমাদের কার কার বায়োলজি পড়তে ভালো লাগে, এবং অনেকের, মানে অনেক আমার স্টুডেন্টের অনেকের প্রিয় স্যার, তো তোমাদের স্যারের পড়ানো যদি দেখার ইচ্ছে থাকে একটু সময় করে, খেতে খেতে, এখন কিন্তু মোবাইলে পড়াশুনোটা এডুটেনমেন্ট, আমি সবসময় বলি, তো এডুটেনমেন্ট আমরা করব কখন, খেতে খেতে একটুখানি গোপাল ভাঁড়ের জায়গায়, আচ্ছা দেখি বায়োলজি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর প্রশ্ন ফাঁস দেখে না, এগুলোর পিছনে কিন্তু এক রাত একটা মিনিটের সময় দিলে তোমার অপচয় হবে, শেষ পরীক্ষাটা ভালো দেবে, তাহলে সবটাই তোমার কাছে ভালো লাগবে। পরীক্ষা প্রত্যেকের ভালো হোক, আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, অনেক কথা শুনেছি, কোনো কথায় আমরা কান দিইনি, কারণ আমরা জানি তোমাদের ভালোর জন্য যা যা করতে হয় তার জন্য সর্বোত্তম করব, এবং আগামী দিনেও করব। বছরের প্রথম দিন থেকে তোমাদের জন্য খেটে এসছে তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং, এবং আগামী দিনেও কিন্তু খাটবে। স্যার বললো যে তোমাদের জন্য ভিডিওস আসবে, যারা নিটের জন্য প্রস্তুতি নেবে, স্যারের পড়ানো ক্লাসের কিছু ক্লিপ তোমাদের জন্য থাকবে, স্যার নিটের প্রস্তুতি নেওয়া অসাধারণ, বায়োলজিতে তো 300 নাম্বার 360, তো সেই বিষয়ে তোমাদের সমস্যা থাকবে না। স্যারের কন্ট্যাক্ট ডিটেলটা এখন আমি দিচ্ছি না, কারণ আগে একবার দিয়ে সমস্যায় পড়েছিলাম, কারণ নিজের প্রচুর কাজ থাকে, আমরা ক্লাসেস দেবার ট্রাই করবো, কার কার প্রয়োজন নিচে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, আর ভিডিওটা যত বেশি শেয়ার হবে, যত বেশি তোমাদের স্যারের প্রতি ভালোবাসা আমি দেখতে পাবো, তত স্যার উৎসাহিত হবে। খুব ভালো থেকো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই পরীক্ষাটা খুব ভালোভাবে দেবে, একদম খুব ভালো থেকো, ঠিক আছে।